সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কে বলেন অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানে কথা বলবো দুর্যোগ ব্যবস্থাপনা সুশাসন নিয়ে। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় বেশ অগ্রগতি হয়েছে, কিন্তু তারপরও আমরা মনে করি যেটা আমাদের এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে, যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার সুশাসন নিশ্চিত করা জরুরি। এবং সে কারণের জন্যই আজকে আমরা আমাদের এই আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনার সুশাসন নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসাবে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক ও চেয়ারপারসন ডক্টর তাহিদা রশিদ রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ। আমরা তাদের দুজনের সাথে কথা বলবো যে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা সুশাসন নিয়ে আসলে আমাদের কোথায় কোথায় আমরা চ্যালেঞ্জ ফেস করছি, কোথায় কোথায় আমাদের আরও কিছু করবার জায়গা রয়েছে। আমরা জানি যে গতকালকেই পালিত হলো দুর্যোগ প্রশমন দিবস, এবং সে কারণের জন্য আজকের এই দিনটিতে আমরা এই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। এবং শুরুতে আমি ডক্টর তহিদা আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো এই বিষয়ে অনেক দিন থেকেই কাজ করছেন। আমরা সবসময় বলি যে বাংলাদেশ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনাটা রোল মডেল, কিন্তু আমরা এই দুর্যোগের কারণের জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা বিদেশি সাহায্য পাওয়ার পরও তারা সাহায্য পাচ্ছে না, বিশেষ করে আমাদের কোস্টাল এরিয়াগুলোতে, তো সেই অবস্থার প্রেক্ষাপটে দুর্যোগে আমরা রোল মডেল হিসেবে যে বলে থাকি, সেই রোল মডেল বলার কারণ কী, এবং যারা বলে থাকে যে আসলে এই রোল মডেলটা এখনও পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি, আপনি কীভাবে দেখছেন? এটা নিঃসন্দেহে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক দূরে গিয়েছে। আপনি যদি গত এক দশক বা আরও কিছু আগে সময় থেকে চিন্তা করেন, গত এক দশকে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক উন্নতি সাধন হয়েছে, এবং বাংলাদেশ যেহেতু দুর্যোগ প্রবণ দেশ, সুতরাং এটা নিয়ে সরকার ইতিমধ্যে অনেক বেশি আমরা সচেতন। হ্যাঁ, এবং সেই জন্যে কিন্তু অনেক পলিসি তৈরি হয়েছে, এবং অনেক এবং যেটা স্ট্যান্ডিং অর্ডার যেটা হয়েছে, তাই না, একটা যেটা স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই, হ্যাঁ, এই স্ট্যান্ডিং অর্ডার দিয়ে থাকেন যে কোনো দুর্যোগ কালীন সময়। তো বাংলাদেশ বিভিন্নভাবেই এবং অনেক ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, কিন্তু একদম ন্যাশনাল লেভেল থেকে শুরু করে লোকাল স্কেল পর্যন্ত। হ্যাঁ, সো এই রেগুলেটরি বডিগুলো কাজ করছে খুব ওতপ্রোতভাবে, তারপরেও সেই সব দিক বিবেচনায় আসলে বাংলাদেশকে এখন বলা যায় যে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসেবে কাজ করছে। কারণ যেই দেশে 12 মাসে আপনি বলতে পারেন যে 12 রকম দুর্যোগ, হ্যাঁ, সেই রকম একটা দেশে আসলে প্রত্যেকটা দুর্যোগের সাথে বা দুর্যোগ সহনশীল একটা জনগোষ্ঠী তৈরি করা খুব সহজ ব্যাপার না। যেমন যখন সাইক্লোন আসছে, সাইক্লোনের জন্য একরকম প্রস্তুতি নিতে হচ্ছে, বন্যা আসছে, বন্যার সময় একরকম প্রস্তুতি নিতে হচ্ছে, এবং সাইক্লোনের সময় আপনার স্টর্ম সার্জ হবে কি হবে না, হ্যাঁ, সেটার উপর সেটা বিবেচনা করে আবার ভিন্ন রকম প্রস্তুতি নিতে হচ্ছে। তারপর আছে হচ্ছে যে শিলাবৃষ্টি, তারপর হচ্ছে আপনার এখন প্রত্যেকটা ছোটোখাটো বিষয় যেমন হিটওয়েভ, প্রত্যেকটাই কিন্তু দুর্যোগের, হ্যাঁ, মধ্যে পড়ে। তো এত দুর্যোগপ্রবণ একটা দেশে আসলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দুর্যোগ সম্পর্কে বোঝানো এবং সেটার জন্য একটা ব্যবস্থাপনা নেওয়া, ফোরকাস্ট করে সেটা দুর্যোগের সাথে মোকাবেলা করে কীভাবে টিকে থাকবে এবং সবচেয়ে কম ক্ষয়ক্ষতি পরিমাণ কমিয়ে, যান এবং মালের ক্ষয়ক্ষতি কমিয়ে সেটাকে ম্যানেজ করা, এটা একটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু বাংলাদেশের জন্য, এবং সেটা বাংলাদেশ গত এক দশকে অনেকটাই সফলকাম হয়েছে বলেই এখন এটাকে রোল মডেল হিসেবে মনে করা হচ্ছে। সেই অবস্থায় যে আমরা দুর্যোগে যে আগাম বার্তা আমাদের দিবার কথা রয়েছে, আমরা দেখি যে বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর থেকে সে বার্তা দেওয়া হয়, তো এই যে আমরা বলি শিলাবৃষ্টি হবে ওই অঞ্চলে, ওখানে আজকে মেঘলা থাকবে আকাশ, তো এখন আমরা যে পদ্ধতিতে আমাদের এই বার্তাগুলো প্রদান করছি এখনো পর্যন্ত, এই পদ্ধতিটা কি আসলে আমরা খুব আধুনিকায়নের মধ্যে করতে পারছি কিনা? মানে এটা পুরোটা আসলে আবহাওয়াবিদ যারা এক্সপার্ট আছেন, হ্যাঁ, সায়েন্টিস্ট বা আবহাওয়াবিদ এক্সপার্ট, এবং সেই সাথে কিন্তু টেকনোলজি, যত আধুনিক যন্ত্রপাতি আপনার কাছে থাকবে তত ভালো ফোরকাস্ট হবে, এবং সেই সাথে যত বিশেষজ্ঞ থাকবে সেটার সাথে তত ভালো আপনি ফোরকাস্ট দিতে পারবেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আবহাওয়া অধিদপ্তর যে ফোরকাস্ট দিচ্ছে সেটা আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এখনও মানে আগের চেয়ে এটা অনেক আধুনিক হয়েছে, এবং এই ফোরকাস্টটা আমরা সাইক্লোন বলেন অথবা বিশেষ করে সাইক্লোনের ক্ষেত্রে কিন্তু এখন যথেষ্ট মানে যুগোপযোগী ফোরকাস্ট দিতে পারে বলে আমরা ধরে নিচ্ছি। তো কিন্তু তারপরেও
বিষয় আছে। যেমন আপনি অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই, যেহেতু এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং ভিশন 2041 যেটা আছে, তাই না, আমরা একটা আরও উন্নত দেশের দিকে আমরা মানে যাচ্ছি, বা সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2041 সেট করেছেন। এই অবস্থায় কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের প্রত্যেক অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে, এবং আপনি জানেন যে কোনো দুর্যোগে সরাসরি যে ক্ষয়ক্ষতি হয় বিলিয়ন টাকা, এবং সেই ক্ষয়ক্ষতিটা আমরা এক টাকাও তো আসলে ক্ষয়ক্ষতি চাই না, তাই না? আমরা কিছুই চাই যে একেবারেই ক্ষয়ক্ষতিহীন ভাবে আমাদের রাষ্ট্রীয় দেখেন, আমাদের মানুষের মধ্যে কিন্তু আবহাওয়ার ফোরকাস্টে কিন্তু একটা আস্থার জায়গার ঘাটতি রয়েছে। আমাদের কিন্তু এখনো বলা হয় যে যদি বলা হয় আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হয়, কিন্তু দেখা যায় সেদিন কোনো বৃষ্টি হয় না। এটি মানুষের একটা পারসেপশন এখনো কাজ করছে। তো সেই অবস্থায় আপনি বলছিলেন যে আধুনিক যন্ত্রপাতি দরকার এবং সেখানে যারা টেকনিক্যাল হ্যান্ড তাদেরও দরকার। তো এই আস্থার জায়গাটা কি আমরা আসলে এই দুর্যোগের ফোরকাস্টিং এর জন্য কি আমরা করতে পেরেছি এখনো? কিছু কিছু বিষয়ে আমাদের আস্থার জায়গা তৈরি হয়েছে। যেমন আপনি সাইক্লোন যদি বলেন, সেখানে আমরা যথেষ্ট অগ্রগামী হয়েছে, কিন্তু অনেক দুর্যোগ আছে বাংলাদেশে, সব জায়গায় আমরা সেই জায়গাটায় পৌঁছাতে এখনও পারিনি, কিন্তু সেটারও প্রচেষ্টা চলছে। তো এবং সেই জন্যে কিন্তু এই যে এত বছর পরে, হ্যাঁ, 2016 সালে আবহাওয়া বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ দেখা গেছে যে একটা এক্সপার্ট বিশেষজ্ঞের অভাব কিন্তু বাংলাদেশ অনুভব করেছে, যে শুধুমাত্র টেকনোলজি থাকলেই চলবে না, সেই সাথে বিশেষজ্ঞ থাকতে হবে। এবং আপনি জানেন যে উন্নত দেশে বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র একটা সুপার কম্পিউটার সিস্টেম তৈরি করার জন্য, এবং এই যত বেশি আপনি এই কম্পিউটিং সিস্টেম যত ভালো হবে তত ভালো আপনি ফোরকাস্ট দিতে পারবেন, এবং সেই সাথে যদি আপনার বিশেষজ্ঞ থাকে। আমি বললাম যে দুটোর কম্বিনেশনই এখানে ইম্পর্টেন্ট জিনিসটা। আমরা ফিরে আপনাকে যদি একটু হ্যাঁ বা না এবং একেবারেই সরাসরি যদি বলেন, আসলে আমরা আমাদের এই দুর্যোগের যে আবহাওয়ার বার্তা বলি বা মানুষকে আগাম সতর্কীকরণ অবস্থা বলি, সেটাই আমরা যদি পৃথিবীর রেটিং এর দিকে তাকাই, তাহলে আমাদের অবস্থানটা কিভাবে আছে? আমাদের অবস্থানটা আসলে সন্তোষজনক না, এই জন্যই আমি বলছি যে এখানে কিন্তু দুটো দিক আছে, যিনি দিচ্ছেন বার্তা, যারা দিচ্ছে, যারা গ্রহণ করছে, এই দুই গ্রুপের মধ্যে বড় একটা গ্যাপ আছে। আমি কি প্রতিদিন আবহাওয়া বার্তা দেখে বাসা থেকে বের হই? এই অভ্যাসটা কিন্তু আমার মধ্যে তৈরি হয়নি। তাহলে আমি কিভাবে চিন্তা করি যে একজন প্রান্তিক পর্যায়ে একজন কৃষক, যার কাছে হয়তো একটা অ্যান্ড্রয়েড ফোনও নাই, সে আবহাওয়া বার্তা দেখে বাসা থেকে বের হবে, এবং সেই আবহাওয়া বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো কিছু সিস্টেম আসলে আমাদের তৈরি করতে হবে, এবং জনগণকেও সম্পৃক্ত করতে হবে এটার সাথে। শুধুমাত্র যারা দিচ্ছেন সেটাকেও যেমন আরও বেশি পপুলার ওয়েতে এবং জনগণ যেভাবে রিসিভ করতে চায় সেইভাবে আবহাওয়া বার্তাটা দিতে হবে, সেই সাথে জনগণকেও শিক্ষিত করতে হবে যে আবহাওয়া বার্তা দেয়া হচ্ছে সেটা কিভাবে আপনি জানবেন, এবং সেটাকে কিভাবে আপনার প্রতিদিনের প্রাত্যহিক জীবনে সেটাকে আপনি প্রয়োগ করবেন। নিশ্চয়ই তা না হলে তো আমি সরকারের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে বার্তা দিয়েই গেলে, কিন্তু জনগণ সেটা রিসিভ না করলে তাহলে তো আমরা সেখানে দুর্যোগের আমাদের যে আমাদের ক্ষয়ক্ষতি সেটা কিন্তু বাড়তেই থাকবে। আমি ডক্টর এস এম মোর্শেদ আপনার কাছে আসি। আমরা কিন্তু বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা সুশাসনের কথা সবসময় বলে থাকি। আমি খানিকটা আগে যেটা ম্যাডামকে প্রশ্ন করছিলাম যে আমরা দুর্যোগের ঝুঁকি মোকাবেলা করতে গিয়ে এখনও পর্যন্ত আমাদের যে কোস্টাল এলাকাগুলো রয়েছে সেখানে প্রচুর লোক, প্রচুর মানুষ, তারা কবে কখন তারা দুর্যোগ মোকাবেলা করেছিল, সেখানে ফান্ড গিয়েছে, টাকা গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের সে গৃহায়ণ করা, তাদেরকে নিশ্চিতভাবে জীবনযাপন করার সেই জায়গায় কিন্তু আমরা এখনও সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারিনি। তো দুর্যোগের ঝুঁকি যেমন রয়েছে তার মোকাবেলা করে কিন্তু সেই যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত তাদেরকেও তো আবার আমাদেরকে ঠিক মূল জায়গায় নিয়ে আসতে হবে, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এখানে দুটো ডাইমেনশন আছে। একটি হচ্ছে যে মানে উদ্যোগের দিক থেকে আমাদের যথেষ্ট উদ্যোগ আছে, আমাদের পলিসি ফ্রেমওয়ার্ক আছে, এখন হচ্ছে বাস্তবায়ন সংকট আছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা আসলে এটা ক্রস কাটিং ইস্যু, এককভাবে কোনো মিনিস্ট্রি বা শুধু একটি এজেন্সির কাজ না। এখন আপনি যদি যখন উপকূলের কথা বলেন, আমি যখন বাঁধের কথা বলি তখন সেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আসে, আবার যখন ডিজাস্টার রেসপন্সের কথা আসে তখন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়কে কাজ করতে হয়। এবং এটি সত্য যে আমাদের আমরা যদি সুশাসনের চ্যালেঞ্জ দেখতে যাই, আত্মবিশ্লেষণ করি, তাহলে সেখানে সবচেয়ে বড় যে বিষয়টির অভাব সেটি হচ্ছে কোঅর্ডিনেশনের। হ্যাঁ, আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো আছে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টারে, সব মন্ত্রণালয়গুলো কীভাবে একটা সমন্বিতভাবে কাজ করবে, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের এই সমন্বয়ের অভাবটি থেকে যায়, এবং সেই জায়গায় আমি বলবো এটাকে দুর্বলতা আমাদের।
এর বাইরে আমরা যেটা এখন যেটি চ্যালেঞ্জ সেটি হচ্ছে বাংলাদেশে, ম্যাডাম যেটি বলছিলেন, গত দু দশকে আমাদের একটা বড় সাফল্য হচ্ছে যে দুর্যোগজনিত কারণে মানুষের মৃত্যু বাংলাদেশে অনেক কম হচ্ছে, কিন্তু ইকোনমিক লস ইজ এ হিউজ কনসার্ন। আমরা কিন্তু আমাদের দুর্যোগের কারণে অর্থনৈতিক ক্ষতি আমরা কমায় আনতে পারিনি। আরেকটি আমাদের ভেকুয়াম হচ্ছে যে আমাদের যে বিশাল পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট, সেটার আমরা ডিজাস্টার রিস্ক অ্যানালাইসিস আমরা যেটি কাঙ্ক্ষিত হওয়া উচিত সেটা আমরা করতে পারিনি, এবং আমাদের কোটি কোটি টাকার বিনিয়োগ সেখানে আমরা বিজনেস কন্টিনিউটি প্ল্যানের কালচার আমরা তৈরি করতে পারিনি। আমি আপনাকে ছোট পরিসংখ্যান দিই, বিশ্বব্যাংক গ্লোবালি একটা তথ্য দিয়েছে, প্রতি বছর শুধু দুর্যোগজনিত কারণে ক্ষতি হয় $520 মিলিয়ন। হ্যাঁ, এবং দুর্যোগের একটা ডাইমেনশান হচ্ছে যে 26 মিলিয়ন লোক যারা এখন অবস্থা সম্পন্ন তারা কিন্তু দারিদ্র্যসীমার নিচে চলে যায়। হ্যাঁ, তাহলে এখন আমাদের অবস্থাটা হচ্ছে যে আমরা আমাদের প্রথাগত যে দুর্যোগগুলো আছে সেগুলোর সাথে কোপিং মেকানিজম যেটা বলে আর কি, আমরা এবং আমাদের কমিউনিটির যে রেজিলিয়েন্স সেটি অনেক ভালো, কিন্তু আমরা ইমার্জিং রিস্ক যেগুলো, যেমন ধরেন বজ্রপাত, ভূমিকম্প, নগদ দুর্যোগ যেগুলো, জলাবদ্ধতা, এগুলো বিষয়ে আমাদের সফলতা আমরা খুব দাবি করতে পারি না আমাদের প্র্যাকটিক্যাল সিনারিও কিন্তু। নগর দুর্যোগের প্রসঙ্গে আনলেন, দেখেন আমাদের কি দুর্ভাগ্য, চট্টগ্রামে আমরা দেখেছি পরপর দুজন মানুষ ড্রেনের মধ্যে পড়ে তলিয়ে গেল, এবং সেখানে এই যে নগর দুর্যোগের কথা আমরা বলছি, আমাদের জলবদ্ধতার কথা বলছি, তো আপনি বলছিলেন যে বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা সমন্বয়ের প্রয়োজন রয়েছে, এবং আপনি আর্থিক যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি কিন্তু আমরা, যদিও আমাদের মৃত্যু হার কমেছে কিন্তু বা মৃত্যু হার আরও কমানোর চেষ্টা, আপনি যেহেতু চট্টগ্রামের প্রসঙ্গ নিয়ে আসলেন, আমি একটা তথ্য দিই এখানে, সম্প্রতি পরিকল্পনা কমিশনের ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম থেকে স্টাডি হয়েছে চট্টগ্রামে ইকোনমিক ইম্প্যাক্ট অফ ওয়াটার লগিং ইন চিটাগং, সেখানে আমরা দেখেছি যে প্রতি বছরে শুধু জলাবদ্ধতার কারণে খাতুনগঞ্জে এবং পার্শ্ববর্তী এলাকায় ৫০০ কোটি টাকা ক্ষতি। হ্যাঁ, এবং এটা ট্রেডিশনালি প্রতি বছর এটা চলমান। হ্যাঁ, এবং সরকারের একটি ১০০০ কোটি টাকার প্রকল্প সেখানে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেই জলাবদ্ধতার বাস্তব কোনো ইম্প্রুভমেন্ট আমরা দেখছি না আর কি। হ্যাঁ, তাহলে নগর দুর্যোগে দেখেন যে আমি যদি জলাবদ্ধতার কারণে মানুষ মারা যাচ্ছে না, কিন্তু ইকোনমিক লস হিউজ। হ্যাঁ, এখন আমাদের ধরেন পোশাক শিল্প হচ্ছে আমাদের এখন বড় একটি খাত, বড় খাত, আল্লাহ না করাক যদি এদেশে একটি ভূমিকম্পের কারণে পোশাক শিল্পের যে কারখানাগুলো আছে সেগুলো যদি কোনো কারণে ডিসরাপশন হয়ে যায়, আমাদের এই মার্কেট কিন্তু বাইরের দেশে চলে যাবে, কারণ যারা আমাদের এই পোশাক প্রোডাক্ট রপ্তানিকার আমদানিকারক তারা কিন্তু বসে থাকবে, তারা অন্য দেশ থেকে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই যে আমাদের ইকোনমিক গ্রোথ বলেন, মানে দুর্যোগের সাথে কিন্তু ডেভেলপমেন্টের একটা সম্পর্ক আছে, আপনি যখন দুর্যোগের কারণে ডেভেলপমেন্ট যখন স্লথ হয় এটার সাথে অনেকগুলো কম্পোনেন্ট আছে, এখানে সাপ্লাই চেইন আছে, এখানে আপনার এক্সপোর্ট আছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের একটা ঝুঁকি কিন্তু। তাহলে এটি কিন্তু আমাদের একটা, যেটি আপা বললেন যে মানে আমাদের ১২ মাসে ১২ ধরনের দুর্যোগ কিন্তু দেখা যায়, কোনো সময় একটু বৃষ্টির জন্য দুর্যোগ, কোনো সময় খরার জন্য দুর্যোগ, নানানমুখী দুর্যোগ থেকে যায়। কিন্তু আপনি এখানে বজ্রপাতের প্রসঙ্গ আনছেন, আমি একটু আপার সাথে বজ্রপাত নিয়েই কথা বলতে চাই, কারণ তিনি এই বিষয় নিয়ে অনেক গবেষণা করছেন এবং এটা নিয়ে আপনার অনেক কাজ রয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে কত কিছুদিন আগে দেখেছি যে বরযাত্রা বহন করতে গিয়ে ১৭ জন একেবারেই নৌকার মধ্যে তারা মারা গিয়েছেন, এবং বাংলাদেশে কিন্তু এখনও বজ্রপাতে যে মৃত্যুটা সেই মৃত্যু হারটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারিনি, কিন্তু সেই জায়গার মধ্যে আমাদের ঘাটতিটা কী, কী কারণের জন্য আমরা এই যেটি আপনি বলছিলেন যে যারা রিসিভ করবে আমাদের যারা সাধারণ নাগরিকরা রয়েছে তারাও অনেক সময় হয়তো বা গ্যাপে থাকে, কিন্তু তারপরেও মনে করেন আমাদের কৃষকরা হয়তো বা গ্রামে কাজ করছে, হঠাৎ করে বৃষ্টি আসলো, বজ্রপাত হলো, মরে যাচ্ছে, তো ওই জায়গাটায় আমাদের আসলে গ্যাপটা কী, কী কারণের জন্য মৃত্যুর সংখ্যা আমরা কমাতে পারছি না? আসলে বজ্রপাত নিয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা অনেক বেশি এটাকে গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, এর আগেও যে বজ্রপাতে মানুষ মারা যায়নি তা না, মারা গেছে, কিন্তু মৃত্যুর হার হয়তো কম ছিল, কারণ হলো যে বজ্রপাত সাধারণত আপনি জানেন যে উঁচু স্থানগুলোকে স্ট্রাইক করে। হ্যাঁ, যখন মেঘ থেকে যদি গ্রাউন্ডে যখন আসে, তো এই যে উঁচু স্থানের মধ্যে যে তালগাছের বিষয়টা আছে সেটা আসলে এই জন্যই গুরুত্বপূর্ণ ছিল যে আগে প্রচুর তালগাছ ছিল, এবং তাল গাছটা হচ্ছে একটা উঁচু গাছ, এবং এই উঁচু গাছটা সারফেস থেকে যেটাই
যেই মানে যে কোনো অবজেক্ট যেটা হাইয়েস্ট মানে যেটা হাইট সবচেয়ে বেশি সেখানে কিন্তু বজ্রপাতটা স্ট্রাইক করবে, সেখানেই পড়বে। এখন ধরেন তালগাছ বিভিন্ন কারণে আর নাই, হ্যাঁ, এবং সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় নাই। তো যাই হোক, সেই সব কারণে দেখা যাচ্ছে যে মাঠগুলো এবং বেশিরভাগ 80% লোক কিন্তু কৃষক যারা এবং দিনমজুর অথবা আপনার যারা জেলে মাছ ধরতে যাচ্ছে, তাই না, তারাই কিন্তু মারা যাচ্ছে। 80% হচ্ছে ডেথ মানে কেস তাদের। আর চাঁপাইনবাবগঞ্জে যেই কথাটা বললেন সেটাও কিন্তু আপনি দেখেন খোলা জায়গা, তার মানে হয় আপনি পানি অথবা মাঠ, এইসব জায়গায় কিন্তু মানুষ মারা যাচ্ছে। কারণ হলো যে আশেপাশে কোনো উঁচু কোনো কিছু নাই যেখানে বজ্রপাতটা পড়বে, তো তার ফলে হচ্ছে কি সেটা মাটিতেই পড়ছে, সেটা গ্রাউন্ডে পড়ছে অথবা পানিতে যেই জলযানটা ছিল সেটার উপর পড়ছে। এখন অনেকগুলো এখানে বিষয় আছে, আসলে একটা করে বললে চলবে না। প্রথমত হচ্ছে যে বজ্রপাতের জন্য আপনি যে ফোরকাস্টটা করবেন সেই ফোরকাস্টটা আমরা এখনও পর্যন্ত বজ্রপাতের জন্য কোনো ফোরকাস্ট আসলে আমরা সেভাবে দিচ্ছি না, হ্যাঁ, দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে একটা বিষয়। ফোরকাস্ট করার সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে, বিশ্বের উন্নত দেশগুলোতে হচ্ছে, আমাদের দেশেও সম্ভব এখন। এবং যেই থান্ডারস্টর্ম যেটাকে আমরা বলি, তাই না, বজ্রঝড়, তো বজ্রঝড় 90% বা তারও বেশি বজ্রঝড়ের সাথে কিন্তু বজ্রপাত হয়। তো আপনি যেখানে বজ্রঝড় হচ্ছে সেখানেই আপনি বজ্রপাত হবে আপনি ধরেও নিতে পারেন, হ্যাঁ। তো আপনি ফোরকাস্ট যদি আমি ঠিকমতো করতে পারি তাহলে মানুষকে সচেতন করা সম্ভব। এখন আপনি ফোরকাস্ট করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, শুধু ফোরকাস্ট করলেই চলবে না, মানুষ বুঝলই না যে আসলে এটার মানেটা কী, হ্যাঁ, এই যখন আপনি বজ্রপাত হবে আপনাকে তখন কী করতে হবে এটা আপনি জানলেনই না, তখন সে কীভাবে সচেতন মানে প্রোটেকশন নিবে, সে তো বজ্রপাত ফোরকাস্টটা পেলেও কিন্তু সে তার কিছু করণীয় থাকছে না, তার মানে হচ্ছে তাকে আপনাকে এডুকেশন দিতে হবে। এবং এই এডুকেশনটা কি সচেতনতা, একমাত্র উপায় হচ্ছে সচেতন করা মানুষকে, বজ্রপাতের আগে কি করতে হবে, বজ্রপাতের সময় কি করতে হবে, বজ্রপাতের পরে কি করতে হবে, পরের 30 মিনিটও কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইম। কিন্তু বৈজ্ঞানিক কোনো কিছু নাই যেটা দিয়ে মনে করেন বা তাল গাছ বা এরকম কিছু, এখন হ্যাঁ এখন তাল গাছ তো রাতারাতি আর সম্ভব না, বৈজ্ঞানিক কোনো নাই যে আমরা বৈজ্ঞানিক ইয়ে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি এক সময় আপনি জানেন যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লাইটনিং রড ছিল, তাই না, তো এখন লাইটনিং রড দিয়ে কী করা হয় বাড়িটাকে প্রোটেকশনে আপনি আনতে পারেন, তাই না, নিরাপদ করতে পারেন, যেখানে বজ্রপাত লাগলেও সেটা বাড়িটা আপনার নিরাপদ থাকলো। কিন্তু আপনি যখন বাইরে থাকছেন তখন আপনার সায়েন্টিফিক এমন কোনো কিছু আমরা চেষ্টা করছি যে হ্যাঁ কোনো কিছু বের করা যায় কি না, যে হয়তো একটা টাওয়ার একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত টাওয়ারের উপরে আপনি কোনো ধরনের লাইটনিং ডিভাইস আপনি সেখানে রাখবেন, তা দিয়ে কিন্তু খুব বড় এরিয়া আপনি কভার করতে পারবেন না, বাড়িটা আপনি কভার করতে পারবেন কিন্তু বড় কোনো এরিয়া কভার করা যায় না। সুতরাং যারা মাঠে কাজ করতে যায় বজ্রপাত যখন হয়, এখন তো 12 মাসই আসলে হচ্ছে, কয়েক মাস বাদ দিয়ে যদি আপনি ধরেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ, এই 3 মাস বাদ দিয়ে তো পুরো বছরই বজ্রপাত হচ্ছে, আপনি পুরো সময়টাকে তো কৃষককে বলতে পারবেন না যে বাড়িতে থাকার জন্য। এখন তাকে কি করতে হবে, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে শেল্টার, যেমন সাইক্লোন শেল্টার যদি হতে পারে তাহলে বজ্রপাতের জন্য নিরাপদ শেল্টার কেন হবে না। তা আমরা অনেক দিন থেকেই সরকারকে প্রস্তাব দিয়ে আসছি এবং সরকার কিন্তু এখন এটা গ্রহণ করেছে এবং দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু এখন লাইটনিং থেকে রক্ষার জন্য কৃষক এবং জেলে সম্প্রদায় যারা আছে, যে যারা দীর্ঘ সময় পর্যন্ত এরকম বাইরে কাজ করতে হয় তাদের জন্য সেফ শেল্টারের ব্যবস্থা করছে, এটা একটা দ্রুত যেন সেখানে যেতে পারে। এখন কত দ্রুত সময়ে যেতে পারবে এবং কতটুকু দৌড়ে তারা সেই শেল্টারে যেতে পারবে সেটার বিষয়ে কিন্তু আমরা কিছু কাজ করছি এখন, এটাই হতে পারে একটা ওয়ে হতে পারে। আর হচ্ছে মানুষকে অবশ্যই সচেতন করতে হবে, এই যে সচেতনতা এটার অভাবের জন্যই কিন্তু আজকে অবস্থা। নিশ্চয়ই, আমি আমি ডক্টর মশাই যেটি বলছিলাম যে আমরা আসলে এই সুশাসনের কথা বলতে গিয়ে আবার বারবার একই কথায় আসছে। আমরা চট্টগ্রামের কথা বললাম, উপকূল অঞ্চলে দেখেছি যারা দুর্যোগ কবলিত ছিল পরবর্তীতে আসলে তাদের কী হয়েছে সব দেখেছি। তো সেই অবস্থায় যে আমরা আমাদের যে বাংলাদেশের অনেক অর্জনের কথা বলি এবং সে অর্জন তো নিশ্চয়ই রয়েছে, সে অর্জনের পাশাপাশি সীমাবদ্ধতাগুলো কী কী, আপনি কীভাবে দেখেন সেই সীমাবদ্ধতাটাকে? আমাদের তো অবশ্যই মানে অর্জন যেমন আছে সীমাবদ্ধতাও তেমনি আছে। একটি তো আমি আপনাকে বললাম যে আমরা আরবান ডিজাস্টারের জন্য আমরা খুব ওয়েল প্রিপেয়ার্ড। আপনি দেখলেন যে সম্প্রতি সিলেটে যখন অল্প সময়ের ব্যবধানে ভূমিকম্প হলো পুরো সিলেট জুড়ে কিন্তু আতঙ্ক তৈরি হলো, হ্যাঁ। তো একইভাবে আমাদের একটি প্রথাগত অভ্যাস হচ্ছে যে আমরা যখন একটু কাপন দেখি
তখন আমরা অ্যালার্ট হই আবার এরপর আমরা আবার ভুলে যাই আর কি হ্যাঁ যেমন ধরেন আমাদের অনেকগুলো সরকারি ভবনকে রেট্রোফিটিং করার কথা ছিল ভূমিকম্প সহনীয় করার কথা ছিল সেই কাজটিও আমরা ঠিকভাবে করতে পারিনি হ্যাঁ এবং আমরা ঢাকা শহরে একটা জরিপ হয়েছিল যে কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ সেই ভবনগুলোকে চিহ্নিত করা এখন সেই কাজটি গণপূর্ত মন্ত্রণালয় করার কথা এবং পরে দেখা গেল যে দুটো মন্ত্রণালয়ের মধ্যে এক মন্ত্রণালয় বলছে যে এটা অন্য মন্ত্রণালয়ের কাজ ওরা বলছে যে এটা আমাদের কাজ এবং আলটিমেট রেজাল্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা সেই কাজটিও করতে পারিনি হ্যাঁ আমরা যদি নিমতলির অগ্নিকাণ্ডের কথা বলি আমরা ওইটার জন্য একটা বড় অ্যাকশন প্ল্যানের কথা শুনেছিলাম কিন্তু সেক্ষেত্রেও আমাদের খুব যথাযথ অগ্রগতি আমরা দেখছি না আর কি হ্যাঁ তাহলে এখন মানবসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ আমাদের কিন্তু মানবসৃষ্ট দুর্যোগ এখন আমাদের এখানে কিন্তু বড় থ্রেট বাংলাদেশে গত 10 বছরে খুব বড় প্রাকৃতিক দুর্যোগ নাই যেগুলো হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ এবং সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তাদের রিস্ক অ্যাসেসমেন্ট মেকানিজম থাকতে হবে দুর্যোগ ঝুঁকি চিহ্নিত করা এটা পরিবারে যেমন থাকতে হবে একইভাবে টেলিভিশন স্টেশনেও থাকতে হবে এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যেগুলো আমাদের প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার লোক কাজ করে আমরা যদি সাম্প্রতিক সময় নারায়ণগঞ্জের হাসিম ফুডসের চিত্রটি দেখি তাহলে সেখানেও কিন্তু যথাযথ ইন্সপেকশন ছিল না তারা ডিজাস্টার রিস্ক অ্যাসেসমেন্ট করে নাই অ্যাসেসমেন্ট না করার কারণে সেখানে তারা কোনো মেজার সেফটি মেজার্সও নেয় নাই যেটি বড় বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে মানবসৃষ্ট দুর্যোগের প্রতিও আমাদের বেশি অ্যাটেনশান দিতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যেটা মনে করি যে আমরা এখন টুয়ার্ডস এ ডেভেলপিং কান্ট্রি এই সময়ে আমাদের যে গ্রোথ এটাকে ধরে রাখতে হবে এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে 2015 থেকে 30 এখানে দুটো উন্নয়ন লক্ষ্যমাত্রা সমন্বয় আছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকার জাতিসংঘে কমিটেড স্যান্ডেই ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন এবং একই সময়ে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তো আমরা যদি এই মানবসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের ক্ষেত্রে সফল না হই তাহলে কিন্তু আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টগুলো কিন্তু অর্জন হবে না কারণ 17টি গোলের মধ্যে 5টি গোল সরাসরি আপনার দুর্যোগ ঝুঁকিরাসের সাথে সম্পর্কিত অর্থাৎ দুর্যোগ ঝুঁকিরাসকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হিসেবে দেখতে হবে এটাকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না আমরা যত বেশি রেজিলিয়েন্ট হতে পারবো আমরা যত বেশি দুর্যোগ ঝুঁকিরাসে সফল হব তত বেশি আমরা আমাদের এই যে উন্নয়ন অগ্রযাত্রা এটাকে আমরা ধরে রাখতে পারছি নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাই ডক্টর এস এম মোর্শেদ এবং আমি একেবারেই সংক্ষিপ্ত আলোচনা করতে হয়েছে আমাদের অনুষ্ঠানের জন্য ডক্টর তাহুদ রশিদ দিদি একেবারে শেষ মুহূর্তে আমাদের দর্শক বা যারা সাধারণ নাগরিক তাদের জন্য একটা সচেতনতামূলক আপনার কোনো বিশেষ মন্তব্য আছে কিনা সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে সেটা মানবসৃষ্ট দুর্যোগ হোক অথবা আপনার প্রাকৃতিক দুর্যোগ হোক যে কোনো দুর্যোগ বিষয়ে যে পূর্বাভাস দেওয়া হয় অথবা পূর্বাভাস না দেওয়া হোক আমাকে আমার আমি যেই দেশে বসবাস করছি সেটা একটা দুর্যোগ প্রবণ দেশ এবং যদি আমি প্রাকৃতিক দুর্যোগের দিকে তাকাই এবং আমার এই দুর্যোগকে চিনতে হবে প্রথমত হচ্ছে আমাকে দুর্যোগকে চিনতে হবে দুর্যোগ মোকাবেলা আমার কী করণীয় সেটা বুঝতে হবে তার মানে হচ্ছে একটা ভালো এডুকেশন সেটা সরকারের পক্ষ থেকে দিতে হবে এবং এই এডুকেশনটা বিভিন্ন পর্যায়ে হতে পারে একেবারে শিশু থেকে শুরু করে প্রাথমিক স্কুল থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এই শিক্ষাটা ছড়িয়ে দিতে হবে যেন প্রতিটি মানুষ নিজেই দুর্যোগ মোকাবেলা নিজেকে তৈরি রাখতে পারে সবসময় এটা হচ্ছে আমার একটা সবার জন্য আমি একটা পয়েন্ট যোগ করব যেহেতু এই দিবসের যে কি মেসেজ সেখানে কিন্তু একটি বার্তা আছে সবাই মিলে সবার পৃথিবীকে রক্ষা করা অর্থাৎ আমি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের অবহেলার কারণে যাতে দুর্যোগ হয় তাহলে কিন্তু পুরো সমাজ রাষ্ট্র সরকার সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা যদি আরও ব্রডলি চিন্তা করি পৃথিবীর পার্শ্ববর্তী দেশে একটি দুর্যোগ হলে আমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হব তাহলে আমাদেরকে এখন ওয়ার্ক টুগেদার সবাইকে মিলে কাজ করতে হবে আমাদের যে বৈশ্বিক কমিটমেন্ট যেগুলো আছে ন্যাশনাল কমিটমেন্ট যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীটি আমাদের সবার জি নিশ্চয়ই নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তাহুদ রশিদ আপনাকে এবং ডক্টর এস এম মোর্শেদ দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ দুটোকেই কিন্তু মোকাবেলা করতে পারলেই আমরা কিন্তু যেটা মধ্যমায়ের দেশের কথা বলছি ডক্টর মোর্শেদ যেটি বললেন ডক্টর তহিদা যেটি বললেন সেটি হচ্ছে আমরা সেভাবে এগিয়ে যাবার জন্য হয়তো আমরা নিজেদেরকে সক্ষম করে গড়ে তুলতে পারবো এবং সেটার জন্য এই পৃথিবীটি আমার এই সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য একে অপরের সাথে সহযোগিতা করে আমরা কাজ করতে চাই এবং অন্যদিকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় এখনও পর্যন্ত যে সুশাসনের ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে এই দুর্যোগের যে প্রবণ দেশ হিসাবে আমরা বাংলাদেশে যেভাবে স্বীকৃতি পাচ্ছি রোল মডেল হিসাবে সেই রোল মডেলকে আমরা ধরে রেখে বাংলাদেশের অগ্রযাত্রায় সমৃদ্ধিতে সকলেরই অংশগ্রহণ আমরা নিশ্চিত করবার জন্য তাগিদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।